আপাতত জেলেই থাকতে হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে যে স্থগিতাদেশ দিয়েছিলেন তা অব্যাহত থাকবে। জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি হবে আগামী 8 মে। এর মধ্যে আবেদনের সারসংক্ষেপ জমা দিতে 2 সপ্তাহ করে সময় পেয়েছে উভয় পক্ষ। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। প্রধান বিচারপতি বলেন, জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিপ্ত আপিলের ওপর যে আদেশ দেয়া হবে তা সর্বসম্মত। আদালত বলেন, 2টি আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। হাইকোর্টের দেয়া 4 মাসের জামিনের ওপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে। আদেশ পাওয়ার পর 2 সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দিতে হবে। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ দেবে আসামিপক্ষ। এছাড়া 21 মের মধ্যে পেপারবুক জমা দিতে হবে। শুনানি হবে 22 মে। বেগম জিয়ার আইনজীবীরা সময় এগিয়ে আনার অনুরোধ করলে আদালত পরে তা 8 মে নির্ধারণ করেন। আমরা যে সমস্ত গ্রাউন্ড দিয়েছি সেই গ্রাউন্ডের উপরে লিপ দিয়েছেন, এবং তাছাড়া আদালত তো ওপেন কোর্টে বলেছেন যে এর আইটি সম্বন্ধে কোনো রকম বিবেচনা না নিয়ে এরকম জামিন দেওয়াটা সঠিক হয়নি বলেই ওনারা লিপ দিয়েছেন বলে আমি মনে করি। আমরা আপাতত অবশ্যই সন্তুষ্ট, আমরা এটা কন্টেস্ট করব। এখনো তো ফাইনাল কোনো ডিসিশন হয়নি, কাজেই এটা ফাইনাল ডিসিশন হবে আপিল শুনানির পরে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই ধরনের আদেশ নজিরবিহীন, অনভিপ্রেত ও অপ্রত্যাশিত। একটা নজিরবিহীন ঘটনা, কারণ অন্তর্বর্তীকালীন জামিনের ব্যাপারে লিভ দেওয়া এবং লিভে আপিল শুনানি, কিন্তু আদালত, উচ্চতম আদালত যেটা তারা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এইটা একটা অনভিপ্রেত আদেশ আজকে হলো দেশের সর্বোচ্চ আদালত। আমরা এই দেশের সর্বোচ্চ আদালত যে আদেশটি দিলেন আমরা খুব মর্মাহত হয়েছি। আমরা নজিরবিহীন আমরা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে অতীতে এই ধরনের কোনো আদেশ এই দেশের সর্বোচ্চ আদালত দেয়নি। বেলা 11:30টার দিকে আবারও আপিল বিভাগে যান খালেদা জিয়ার আইনজীবীরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্ট বন্ধের আগে এপ্রিলের শুরুর দিকে জামিন শুনানির আবেদন করেন, কিন্তু আদালত বলেন 8 মেতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর শুনানি হবে। দ্রুত জামিন শুনানি শেষ করার আশ্বাস দেন প্রধান বিচারপতি। 15 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশে থাকবে।